ইয়েস, আলহামদুলিল্লাহ। দর্শক, দারুণ সুখবর, এই মাত্র পাওয়া তাজা গরম খবর। হঠাৎ লাইভে সবাইকে দারুণ এক আচমকা চমক দিল মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মহেন্দ্র সিং ধোনি লাইভে এসে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি পুরো মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল আসরে খেলার ছাড়পত্র দিয়েছে। আর তাই তিনি বলেন, আমি এতে অনেক খুশি হয়েছি, কারণ আমরা শুরু থেকেই মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল আসরের জন্য চেয়েছিলাম, কিন্তু বিসিবি শুধু ফিসকে 9টি ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছে, এতে আমরা সন্তুষ্ট ছিলাম। তার কারণ, মুস্তাফিজ আমাদের শক্তিশালী বোলার, সে আমাদের গেম চেঞ্জ করতে পারে, আর তাই সেজন্য আমরা বিসিবির কাছে জোরালো আবেদন করেছি ফিসকে আইপিএলের পুরো আসর খেলতে দেওয়ার জন্য, এবং অবশেষে বিসিবি আমাদের আবেদনে রাজি হয়েছে। তাই আমি সবাইকে জানিয়ে রাখি, পুরো আইপিএল আসরে মুস্তাফিজ খেলবে। তো দর্শক, আপনাদের কি মতামত? অবশেষে কি তাহলে পুরো আইপিএল খেলার ছাড়পত্র পাচ্ছে মুস্তাফিজুর রহমান? জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।